हेलो स्टूडेंट्स, हाउ आर यू ऑल? आई होप यू आर फाइन। सो नाउ आई वांट टू डिस्कस मेंटल मैथ प्रॉब्लम्स। सो एट फर्स्ट यू शुड गेट रेडी एवरीवन विद देयर कॉपीज, ओके? एंड इजी इजी प्रॉब्लम्स आर देयर। बेसिकली सी एक्सरसाइज 40, नो एक्सरसाइज 40, दिस इज होमवर्क। व्हाई? बिकॉज इजी इजी क्वेश्चन आर देयर, ओनली एडिशन इज गिवेन, ओके? सो दिस इज होमवर्क, यू शुड ट्राई इट एंड शो मी। Clear everyone? All problems are here. Addition. So this one I won't do. Okay, you should try it. And if any problem, you inform me. I will help you. Clear? Okay. So I will discuss what next exercise. Exercise 41. Okay. So you should try also at first. Here also few problems are there. See here 1 to up to 4. Addition is there. Normal thing is there. Actually, no need to do addition also, and this problem basically here 1, 2, 3, 4, all problems are very very easy problems, okay? You should try also, and this type of problem we did before also. আমরা এই ধরনের problem গুলো আগে চেষ্টা আগে আমরা করেওছি বা আগে আমরা চেষ্টা করেছি। Clear or not? You should try, okay? And rather you should do it in right hand side, that is the main thing, okay? Clear? You should try it, and even in doubt you should inform, okay? So see, exercise 41 we'll discuss, okay? Now let's start everyone. Okay, so see question number one is telling here 195 plus 370 equal to 370 plus dash. এরকম প্রবলেম আমরা আগে করেছি না করেনি করেছি clear or not? Clear? See, equal to sign এর বাম সাইড যেটা আছে, that is called LHS or left hand side, আর ডান সাইডটাকে বলা হয়, this is right hand side, এটা ডান দিক ডান হাত, that is right hand side, and this is left hand means left hand side, okay? Clear? তার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে আমাদের রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করতে হবে, দ্যাট ইজ দ্য মেন থিং বেসিক্যালি, ওকে? এখানে অ্যাড করারও দরকার নেই। ক্লিয়ার? এক্সারসাইজ 40 যেখানে ছিল কি আমাদেরকে অ্যাড করতে হবে, এখানে আমাদের অ্যাড করারও দরকার নেই। এই ধরনের প্রবলেম আমরা কিছুদিন আগে আমরা করেছিলাম। ক্লিয়ার নট? ক্লিয়ার? ওকে, সো সি হাউ টু ডু। সি হেয়ার লেফট হ্যান্ড সাইড 370 ইজ দেয়ার, নো? অ্যান্ড রাইট হ্যান্ড সাইড 370 ইজ দেয়ার, ওকে? অ্যান্ড লেফট হ্যান্ড সাইড 195 ইজ দেয়ার, সো 195 ইজ নট here in right hand side, so 195 will come. Clear or not? Easy? Very easy? Very very easy. You can do it? You can do it or not? You can try it also. Okay, next what sir? Next see, next here question number 2, left hand side dash plus 269 equal to 461 plus dash, okay? Clear or not? আমাদের দুদিকে কি বার করতে হবে? দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে অ্যাট ফার্স্ট সি 269, ওটা কি রাইট হ্যান্ড সাইডে আছে? নো স্যার, সো দ্যাটস ওয়াই 269 উইল রাইট। ক্লিয়ার? ক্লিয়ার নট? 461 ইন রাইট হ্যান্ড সাইড, 461 কি লেফট হ্যান্ড সাইডে আছে? নো স্যার, সো দ্যাটস ওয়াই 461 উইল কাম। ক্লিয়ার নট? নাও সি বোথ সাইডস আর ইকুয়াল, বোথ সাইড দেখো এবার ইকুয়াল হয়ে গেছে, 269 লেফট হ্যান্ড সাইডেও আছে রাইট হ্যান্ড সাইডে আছে, 461 লেফট হ্যান্ড সাইডে আছে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট হ্যান্ড সাইডেও আছে। ক্লিয়ার? ওকে, সিমিলারলি কোশ্চেন নাম্বার 3 অলসো দ্যাট সি রাইট 535 প্লাস ড্যাশ ইকুয়াল টু 203 প্লাস ড্যাশ, ইজি অর নট স্যার? ভেরি ইজি, 535 লেফট হ্যান্ড সাইডে আছে রাইট হ্যান্ড সাইডে 9, সো দ্যাটস ওয়াই 535 উইল কাম হিয়ার। ক্লিয়ার অর নট? 203 রাইট হ্যান্ড সাইডে আছে, সো 203 উইল কাম ইন লেফট হ্যান্ড সাইড অলসো, ওকে? ক্লিয়ার? ক্লিয়ার অর নট? ভেরি ইজি, ওকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর ইউ শুড ট্রাই অলসো, অ্যাট ফার্স্ট ইউ শুড ট্রাই, ওকে? আপনাদের ইউ সি দ্য সলিউশন, দ্যাট ইজ দ্য মেন থিং। নিজে আগে চেষ্টা করো, যেটা পারবে না তোমার সলিউশনগুলো দেখবে, ওকে? বাট ইউ শুড ট্রাই ইট, দ্যাট ইজ দ্য মেন থিং, অ্যান্ড সিন্স ইট ইজ মেন্টাল ম্যাথ ইউ শুড সলভ ইন মেন্টালি, অ্যান্ড হেয়ার বেসিক্যালি অল প্রবলেমস আর ইজি, ওকে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দ্যাট ওয়ান লিটল টাফ ইজ দেয়ার, বাট দিস প্রবলেমস বেসিক্যালি হোয়াট এভার উই আর ডিসকাসিং হেয়ার, দ্যাট ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। ক্লিয়ার? ওকে, নাও সি কোশ্চেন নাম্বার 4, 101 প্লাস 278 প্লাস ড্যাশ ইকুয়াল টু 278 প্লাস 450 প্লাস ড্যাশ, ওকে? ক্লিয়ার? আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কী কী আছে দেখে নাও, রাইট? 278 ইজ দিয়ে লেফট হ্যান্ড সাইডে, 278 ইজ দিয়ে রাইট হ্যান্ড সাইডেও 278 আছে, ওকে? ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে 101 আছে, 101 রাইট হ্যান্ড সাইড ইজ দিয়ে, নো স্যার, সো 101 উইল কাম। ক্লিয়ার? 450 দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে নেই, সো দ্যাটস ওয়াই 450 উইল কাম ইন লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার অর নট? ক্লিয়ার? ইজি? আন্ডারস্টুড এভরিওয়ান? ওকে,
Next for question number 5. Question number 5 see 786 minus there equal to 286. Question number 5 is telling 786 থেকে কত মাইনাস করলে 286 হবে জানি না উই ডোন্ট নো সো হাউ টু ডু স্যার তাহলে আমরা মাইনাস করে দেব 786 থেকে 286 কি করব আমরা মাইনাস করে দেব ওকে 786 থেকে আমরা 286 করব মাইনাস করে দেব মাইনাস করলে আমাদের आंसर বেরিয়ে যাবে ওকে সো 6 - 6 0 8 - 8 0 7 - 2 5 সো 500 দ্যাট মিন্স 786 থেকে যদি আমরা 500 মাইনাস করে দেই ওকে 786 থেকে যদি 500 মাইনাস করি তাহলে কত পাবো আমরা 286 ক্লিয়ার নট ক্লিয়ার ক্লিয়ার এভরিওয়ান ওকে নেক্সট আই হোপ 1 2 আপ টু 5 ফিনিশড এন্ড ইউ ইউ ক্যান ডু অলসো ইউ ক্যান ট্রাই অলসো ক্লিয়ার ওকে সো নেক্সট প্রবলেম উইল ডিসকাস ইট সি হাফ অফ কোশ্চেন নাম্বার 1 হিয়ার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন Question number 1. Question number 1 is telling here half of rupees 99. Okay. Half of rupees 99 equal to rupees dash. Rupees 99 er half koto hobe. Half means ki korbo amra 2 diye divide korbo. Clear? Je kono jinish ke half tar half mane ki otake 2 diye divide kora hocche. Clear or not? Clear? Tale ki kore korbo amra divide ta ki kore korbo? How to this one? See. 99 divided by 2 99 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব ওকে সো 2 4 যা 8 স্যার 2 4 যা 8 উই নো ডোন্ট নো ওকে সো সাবট্রাক্ট ইট হিয়ার 9 - 8 9 - 8 1 এন্ড 9 19 2 9 যা 18 ক্লিয়ার নট ডিভিশন ইউ নো তোমরা জানো তো ডিভিশন জানো ক্লিয়ার নট সো 9 - 8 1 ওকে এন্ড 1 - 1 0 ক্লিয়ার সো 1 ইজ কামিং সো ওয়ানকে তো আমরা ডিভাইড করতে পারবো না সো দ্যাটস ওয়াই হোয়াট টু ডু সো উইল ব্রিং ওয়ান পয়েন্ট একটা আমরা ডেসিমেল নিয়ে আসবো একটা পয়েন্ট নিয়ে আসবো অ্যান্ড পয়েন্ট দেওয়ার জন্য কী চলে আসবে এখানে এটা জিরো চলে আসবে দ্যাট মিনস উই আর গেটিং টেন ওকে নাও টু ফাইভ যা টেন নাও টু ফাইভ যা টেন ক্লিয়ার নট ক্লিয়ার ফিনিশড ডিভিশন ফিনিশড দ্যাট মিনস উই আর গেটিং হোয়াট 49.5 দ্যাট ইজ দ্য আনসার তাহলে আমাদের আনসার কত হবে 49.5 মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য 49.5 রুপিস 49 অ্যান্ড 50 পয়সা পয়েন্ট ফাইভ মিনস হোয়াট 50 পয়সা ঠিক আছে তাহলে 99 রুপিসকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি মিনস হাফ করি তাহলে কত আসবে 49 রুপিস অ্যান্ড 50 পয়সা ক্লিয়ার এভরিওয়ান ক্লিয়ার অর নট ক্লিয়ার ওকে সিমিলারলি কোশ্চেন নাম্বার 2 অলসো সেম কোশ্চেন ইজ দেয়ার হাফ অফ রুপিস 82 হাফ অফ রুপিস 82 সেম ওয়ে উইল ডু ইট 82 উইল ডু দ্য ডিভিশন বাই 2 2 4 যা 8 2 রিমাইন্ডার 2 1 যা 2 ক্লিয়ার নট ক্লিয়ার সো দ্যাট মিনস 41 ইজ কামিং সেম প্রবলেম অর নট ভেরি ইজি ক্লিয়ার ওকে আই হোপ ক্লিয়ার এভরিওয়ান নেক্সট কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 সি কোশ্চেন নাম্বার 3 ইজ টেলিং 1920 পয়সা মেক্স রুপিস ড্যাশ 1920 পয়সা মেক্স রুপিস ড্যাশ ওকে হিয়ার ওয়ান দিস ওয়ান ওয়ান বেসিক্যালি এটা কী হবে ওয়ান হবে ওকে 1920 পয়সা মেক্স রুপিস ড্যাশ যে 20 পয়সা যদি 19টা হয় তাহলে কত টাকা হবে ওকে ক্লিয়ার সো কী করে আমরা বার করবো হাউ টু দিস ওয়ান উইল ডু দ্য মাল্টিপ্লিকেশন ক্লিয়ার আমাদের কী বলেছে 20 পয়সা কতগুলো 19টা বলেছে সো অ্যাট ফার্স্ট উইল ডু হোয়াট মাল্টিপ্লিকেশন ক্লিয়ার ওকে সো সি আই এম ডুইং ডাইরেক্টলি আদারওয়াইজ ইউ ক্যান ডু দ্য নর্মাল মাল্টিপ্লিকেশন অলসো ইউ নো দ্যাট 9 ইন্টু 0 0 9 টু যা 18 ওকে দিস ওয়ান অ্যাকর্ডিং টু ইউর মাল্টিপ্লিকেশন আই এম ডুইং আই ক্যান ডু দ্য ডাইরেক্ট অলসো নো প্রবলেম দ্যাট ওয়ান 1 ইন্টু 0 0 অ্যান্ড 1 ইন্টু 2 2 ওকে সো হিয়ার উই আর গেটিং হোয়াট 0 8 অ্যান্ড 3 380 ওকে তাহলে 20 পয়সাকে যদি আমরা 19 দিয়ে মাল্টিপ্লাই করি উই আর গেটিং হোয়াট 380 380 ওকে 380 কি আমরা পয়সায় কনভার্ট করেছি ক্লিয়ার নট কারণ আমাদের 20 পয়সা ছিল এখানে তাহলে 20 পয়সার সঙ্গে যদি 19 মাল্টিপ্লাই করি উই আর গেটিং 380 পয়সা ক্লিয়ার 380 পয়সা কিন্তু আমাদের কিসে চাইছে আমাদের রুপিসে চাইছে
আমাদের রুপিজে চাইছে, রুপিজে কনভার্ট করতে হলে কী করতে হবে স্যার? উই ডিভাইড বাই হান্ড্রেড, ওকে উই ডিভাইড বাই হান্ড্রেড, ক্লিয়ার নট? পয়সা থেকে যদি রুপিজে আসতে হয় তাহলে কী করবো আমরা? হান্ড্রেড দিয়ে ডিভাইড করবো। আর হান্ড্রেড দিয়ে ডিভাইড করা মানে পয়েন্ট কোন দিকে যাবে স্যার? লেফট হ্যান্ড সাইডে উইল, দ্যাট পয়েন্ট উইল গো টু দ্য লেফট হ্যান্ড সাইড, ওকে। কটা ডিজিটের পরে স্যার যাবে? হান্ড্রেডের স্যার দুটো দুটো জিরো আছে, সো আফটার টু ডিজিট পয়েন্ট উইল কাম, ক্লিয়ার নট? তাহলে কী হবে, তাহলে পয়েন্ট কোথায় আসবে? থ্রি পয়েন্ট এইট ডিজিটে চলে আসবে। দুটো ডিজিটের পরে কি লেফট হ্যান্ড সাইডে আমাদের পয়েন্টে আস পয়েন্ট আসবে, ওকে ক্লিয়ার? দুটো ডিজিটের পরে পয়েন্ট আসবে, কারণ কি, হোয়াই? বিকজ টু জিরোজ আর দেয়ার, সো দ্যাটস হোয়াই। তাহলে দ্যাট মিনস থ্রি পয়েন্ট এইট জিরো, তার মানে তাহলে কি, তিন টাকা আশি পয়সা আর রুপিস থ্রি অ্যান্ড এইটি পয়সা, থ্রি রুপিস এইটি পয়সা, দ্যাট ইজ দ্য মিনিং। তাহলে যদি টোয়েন্টিটা টোয়েন্টি পয়সা যদি নাইনটিনটা থাকে তাহলে কী হবে, নাইনটিন টু যা আমরা যে টেবিল জানি নাইন টু যা থার্টি এইট, তার মানে কি থ্রি রুপিস এইটি পয়সা, ক্লিয়ার? ক্লিয়ার আর নট? ইভেন ডাউট ইউ ইনফর্ম, আই উইল এক্সপ্লেন এগেন, ওকে, বাট ইউ শুড প্র্যাকটিস ইট, ইজি ইজি প্রবলেমস, ওকে ওকে। নেক্সট হোয়াট, কোশ্চেন নাম্বার ফোর, কোশ্চেন নাম্বার ফোর ইজ টেলিং রাইট ইন শর্ট ফর্ম সিক্স প্লাস 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 লাইক দ্যাট, হাউ মেনি টাইমস স্যার? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টাইমস, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টাইমস স্যার, ওকে। তো আমরা কী করবো, এইট টাইমস অ্যাড করতে বলেছে এখানে, এবং উইল রাইট ইন শর্ট ফর্ম। সো হাউ টু ডু স্যার? আমরা বারবার অ্যাড না করে কী করবো আমরা, এইট টাইমস আমরা অ্যাড না করে উইল ডু হোয়াট, মাল্টিপ্লিকেশান, ক্লিয়ার আর নট? সো দ্যাটস ওয়াই মাল্টিপ্লিকেশান ইজ কল্ড হোয়াট, মাল্টিপ্লিকেশান ইজ কল্ড রিপিটেড অ্যাডিশান। আমরা কী করবো, বারবার অ্যাডিশান না করে কী করবো আমরা, মাল্টিপ্লিকেশান করে দেবো। কতগুলো আছে, কতগুলো সিক্স আছে? এইট টাইমস আছে, তাহলে সিক্স ইন্টু এইট করে দেবো, মাল্টিপ্লিকেশান করে দেবো, ওকে। সিক্স ইন্টু এইট মিনস হোয়াট? সিক্স ইন্টু এইট ফর্টি এইট, ওকে, সিক্স ইন্টু এইট ফর্টি এইট, সো দিস ইজ দ্য আনসার, ওকে। আমাদের যতবারই দেওয়া, আমাদের যদি দেখা হলো ফিফটি টাইমস দেওয়া আছে, তাহলে কি আমরা ফিফটি টাইমস অ্যাড করবো স্যার? নো নিড, ওকে, ফিফটি টাইমস অ্যাড নো নিড, অনলি ফিফটি ইন্টু দ্যাট নাম্বার উইল ডু দ্য মাল্টিপ্লিকেশান, ওকে। আমাদের যতবার দেওয়া থাকবে ততবার আমাদের অ্যাড করার দরকার নেই, উইল ডু হোয়াট, অ্যাডিশান অনলি, ওকে। অ্যান্ড ইউ উইল ডু দ্য অ্যাডিশান উইল গেট দ্য, ইউ উইল ডু দ্য মাল্টিপ্লিকেশান, সরি, ইউ উইল ডু দ্য মাল্টিপ্লিকেশান উইল গেট দ্য আনসার অনলি, ক্লিয়ার? সো হিয়ার আনসার উইল বি হোয়াট, ফর্টি এইট। দ্যাট মিনস ফর্টি এইটকে আমরা কীভাবে লিখতে পারি, সিক্স ইন্টু এইট, সিক্স ইন্টু এইট, ওকে। হোয়াই সিক্স ইন্টু এইট? বিকজ সিক্স দেওয়া আছে, কতগুলো কতবার দেওয়া আছে, এইট টাইমস দেওয়া আছে, সো দ্যাটস ওয়াই সিক্স ইন্টু এইট, অ্যান্ড সিক্স ইন্টু এইট মিনস হোয়াট, ফর্টি এইট, ক্লিয়ার নট? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, সি নেক্সট কোশ্চেন ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ ইজ টেলিং দ্য স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার, স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার প্লাস দ্য বিগেস্ট বিগেস্ট টু ডিজিট নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ টু দিস স্যার? স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার, স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার মিনস হোয়াট? ওয়ান টু জিরোস, দিস ইজ দ্য স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার, ওকে। দ্য স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার মিনস ওয়ান, আফটার দ্যাট টু জিরোস, ওকে, প্লাস বিগেস্ট টু ডিজিট নাম্বার, বিগেস্ট টু ডিজিট নাম্বার মিনস স্যার টু নাইন, ওকে, দ্যাট মিনস নাইনটি নাইন, ওকে। সো উইল ডু দ্য অ্যাডিশন, দিস ওয়ান ক্লিয়ার নট? সি স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার মিনস ওয়ান আফটার দ্য টু জিরোস, অ্যান্ড বিগেস্ট টু ডিজিট নাম্বার মিনস নাইন নাইন, মিনস নাইনটি নাইন হিয়ার, ওকে। সো উইল ডু দ্য অ্যাডিশন, সো ইউ উইল ডু দ্য অ্যাডিশন হিয়ার উইল গেট হোয়াট, নাইন, অ্যান্ড হিয়ার নাইন, অ্যান্ড ওয়ান, ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন, ক্লিয়ার নট? ক্লিয়ার? সো ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন, দিস ইজ দ্য আনসার, ক্লিয়ার? আই হ্যাভ আন্ডারস্টুড এভরি ওয়ান, ওকে। সো ইউ শুড প্র্যাকটিস ইট, ইভেন ডাউট হোয়াট এভার এনি প্রবলেম অর এনি ডাউট অর এনি কোয়ারিজ, ইউ শুড ইনফর্ম, আই উইল হেল্প ইউ এগেন, ক্লিয়ার? অ্যান্ড ইউ শুড সাবমিট দ্য হোমওয়ার্ক, দ্যাট ইজ দ্য মেন থিং, বেসিক্যালি ফিউ স্টুডেন্টস আর নট সেন্ডিং দেয়ার ওয়ার্ক, সো ইউ শুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি, অ্যান্ড ইভেন ডাউট ইউ শুড ইনফর্ম, ওকে। নট অনলি ম্যাথ, আদার সাবজেক্ট অলসো, টিচার্স আর হিয়ার, দে উইল হেল্প ইউ, বাট ইউ শুড ইনফর্ম, ক্লিয়ার? সো দ্যাটস অল, সো হোয়াট ইজ ইউর হোমওয়ার্ক স্যার? সো ইউর হোমওয়ার্ক এক্সারসাইজ ফর্টি অ্যাজ ওয়েল অ্যাজ ফর্টি ওয়ান, ফর্টি ভেরি ভেরি ইজি ইজি প্রবলেমস আর দেয়ার, ফর্টি আই টোল ইউ অনলি অ্যাডিশন ইজ দেয়ার, অ্যান্ড ফর্টি ওয়ান অলসো ভেরি ইজি প্রবলেমস আর দেয়ার, সো ইউ শুড ট্রাই ইট, অ্যান্ড ইভ এনি প্রবলেম ইউ শুড ইনফর্ম ইউ, ওকে। সো দিস টু চ্যাপ্টার্স, ফর্টি অ্যান্ড ফর্টি ওয়ান, ওকে, ক্লিয়ার নট? বাট ইউ শুড সাবমিট, ইউর হোমওয়ার্ক শুড বি সাবমিটেড, ক্লিয়ার? আন্ডারস্টুড? ওকে।